नमस्कार बंधुरा, स्वागत आमादे चैनले। आज के आमी आपनादे अलौकिक कारणे माँ जगद्धात्री के विसर्जन देवा चाच्छिलो ना। मेदिनीपुरेर घोषबाड़ीर ऐतिह्यबाही जगद्धात्री पूजोर इतिहास, सेई विषये किछु तथ्यावली प्रदान करब। सम्पूर्ण तथ्यटी इंटरनेट थेके संग्रह करा। आपनादेर काछे अनुरोध, भिडियोटी आपनारा सम्पूर्ण देखुन। चंदननगर गुप्तीपाड़ा ओ कृष्णनगर जगद्धात्री उत्सव बोलते एकटी जायगार नाम ही बार बार उठे आसे, किन्तु एर बाइरेओ एमन किछु एलाका रयेछे जेखाने जाकजमकपूर्ण भावे देवीर आराधना करा हय। तेमनी एकटी जायगा हलो पश्चिम मेदिनीपुरेर मीरबाजार। बहु बछर धरेई एखाने चले आसछे घोषबाड़ीर ऐतिह्यबाही जगद्धात्री पुजो। আর এই পূজোর সাথে জড়িয়ে প্রায় 280 বছরের পুরনো ইতিহাস। সে বছর হুগলিতে ম্যালেরিয়ার প্রকোপ, একরকম মৃত্যু মিছিল শুরু হয় ওখানে। তাই হুগলির গোবিন্দপুর গ্রামের ভিটে ছেড়ে পরিবার সমেত দ্বারিকানাথ ঘোষ চলে আসেন এই মেদিনীপুর শহরে। পশ্চিম মেদিনীপুরের মিরবাজারে দুটি পুকুর সহ বিশাল জমি কিনে বাড়ি বানালেন তিনি। কিন্তু ভুলতে পারলেন না কুলদেবী সিংহবাহিনীকে, তাই শুরু করলেন জগদ্ধাত্রী পুজোর প্রচলন। পাঁচ পুরুষ ধরে তার বংশধরেরা এই পুজোর আয়োজন করে আসছেন একইভাবে। নবমী তিথিতেই এখানে সপ্তমী, অষ্টমী ও নবমীর তিনটি পুজোই হয়ে থাকে। বলি হলো এখানকার পুজোর মূল আকর্ষণ। সপ্তমীতে চালকুমড়ো বলি দিয়ে শুরু হয় পুজো। তারপর অষ্টমীতে ঢাক ঢোল সহযোগে ছাগল বলি হয়। নবমীতে আবার চালকুমড়ো আর আখ বলি দিয়ে পুজো শেষ। এখানকার দেবী সর্বালঙ্কারে ভূষিতা। মুকুট, টিয়ারা, টিপ থেকে পায়ে তোড়া, অস্ত্র, পুজোর ঘট, ঘটের ডাব, বেলপাতা সবটাই সোনা বা রূপধাতুতে গড়ানো। কথিত আছে পুজো চলাকালীন মায়ের হাত, পা, কোল কিংবা ঘর থেকে ফুল মাটিতে পড়বেই, ফুল না পড়া অবধি বলির কাজ শুরু করাই যাবে না। এমনকি দশমীতে নিরঞ্জনের সময়ও মায়ের আশীর্বাদী ফুল পড়া বাঞ্ছনীয়। এই পুজোর নৈবেদ্যতে বাড়ির বিবাহিত মেয়ে বউরা বিশেষ এক ছানার সন্দেশ বানান। এছাড়া পুজোর জন্য ধূপও বাড়িতে মশলা বেটে রোদে শুকিয়ে বানানো হয়। অষ্টমীতে কুমারী মায়ের পা ধুয়ে হয় কুমারী পুজো। নবমীতে হোমযজ্ঞ, দশমীতে বাড়ির বড়রা বরণ করেন মাকে, বিবাহিত মেয়ে বউ কনকাঞ্জলি দেয়। তারপর সিঁদুর আলতা পরিয়ে বেয়ারার কাঁধে চেপে মা যান বিসর্জনে। স্থানীয়দের বিশ্বাস দেবী খুবই জাগ্রত। শোনা যায় একবার বিসর্জনের আগে একটি অঘটন ঘটে। কোনোভাবেই মাকে নাকি তার আসন থেকে সরানো যাচ্ছিল না। সবাই ভীত ও চিন্তিত হয়ে পড়েন। পরে নজরে আসে অলংকার খোলার সময় ভুলবশত মায়ের গলার সাপটি খোলা হয়ে যায়। সাপটি আবার যথাস্থানে রাখতেই মাকে সরানো সম্ভব হয়েছিল। তাই মেদিনীপুর শহরে বিশেষ খ্যাতি রয়েছে এই ঘোষবাড়ির পুজোর। বহু মানুষ ভিড় জমান এই পুজো চলাকালীন, যদিও চলতি বছরে করোনা জেরে সেই সংখ্যা কিছুটা কমেছে। যথেষ্ট সাবধানতায় শেষ হয়েছে এই বাড়ির জগদ্ধাত্রী পুজো। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রিয় দর্শক বন্ধু শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।